ভ্যাটিকানে সেন্টহুড পেলেন মাদার টেরিজা, শান্ত ঘোষণা করলেন পোপ ফ্রান্সিস। মাদার এখন থেকে সেন্ট টেরিজা অফ ক্যালকাটা। লক্ষাধিক মানুষ আর ১৩টি দেশের রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে সন্তায়ন, ছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাদারকে শান্ত ঘোষণার অনুষ্ঠানে স্বতন্ত্র উপস্থিতি বাংলার, ভ্যাটিকানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা গানে মুখরিত হল রোমের রাস্তা। সেন্ট হলেন এই শহরের মা, ঐতিহাসিক মুহূর্তে মাদার হাউসে জনতার ঢল, হাজির দেশ বিদেশের মাদার অনুরাগীরা, আবেগে মিলেমিশে গেল কলকাতা ভ্যাটিকান। রোমে সন্তায়নের সঙ্গে জারি কূটনীতিক অনুষ্ঠানের পরই সুষমা মমতা একান্ত সাক্ষাৎ, রোমের হোটেলে দুই নেত্রীর বৈঠক। ভ্যাটিকানে মাদারের সন্তায়নের অনুষ্ঠান শেষ, এবার মুখ্যমন্ত্রী গন্তব্য জার্মানি, লগ্নি টানতে মিউনিখের শিল্পপতিদের মুখোমুখি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি রোজ নিজের কটা ছবি তোলেন, আপনাকে সেলফি অ্যাডিক্টেড, জানেন কি সেলফি অ্যাডিকশন মাপ আর স্কেল আছে, কি সেই মাপযন্ত্র, দেখুন অফপিট ২৪ সেলফি স্কেল সন্ধ্যা ৭টায়। ক্লাইম্যাক্সে পৌঁছতে চলেছে ডার্বি ড্রামা, আজ কল্যাণী স্টেডিয়াম পরিদর্শনে যাচ্ছেন আইএফএ সচিব। ডার্বির জন্য কি ফিটনেস সার্টিফিকেট পাবে কল্যাণী স্টেডিয়াম, স্পষ্ট হয়ে যাবে আজই।